বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। দুর্গাপুজোর পর 3 দিন কালী পুজোর পালা। কালী পুজোর কথা মাথায় আসলে চলে আসে বারাসাতের কথা। তো ওয়েলকাম টু বারাসাত কালী পুজো। আজ আমি দেখাবো বারাসাতের টপ 5টা কালী পুজো। এই দিল 3 দিন স্টেশনে কাছাকাছি আছে। তো এখন আমি আর দিদি যাচ্ছি প্রথম লোকেশনে। তো চলো, এখন দিন তো হচ্ছে আমরা প্রথম লোকেশনে চলে এসেছি আমাদের KTM এ। এখন সামনেটা যে দেখবো, তো চলো এখন কিন্তু আমরা প্রথম লোকেশনে চলে এসেছি রেজিমেন্টে। এখানে তোমরা আসতে গেলে কিন্তু স্টেশন থেকে প্রায় 5 মিনিট লাগবে। অপোজিটই কিন্তু লালি, একটু দিদি লালিটা একটু দিয়ে দিতে বলবো। এখন হচ্ছে কালী ঠাকুর আসেনি, অনেকদিন আগেই তাড়াতাড়ি চলে এসেছি। আর ভেতরে ঢুকে আমরা যারা কাজ করছি তাদের মুখে কিছু শুনবো। তো চলো, এবার কিন্তু রেজিমেন্ট ল্যাব নতুনত্বভাবে কিছু বানানোর চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছ ফ্যান দিয়ে তোরেছে, মাইক্রোফোনগুলো হয়, তারপরে ঢোল দিয়ে পাইপ দিয়ে সুন্দরভাবে একটা জিনিস ফুটিয়ে তুলছে। ওপরে দেখাতে বলবো, ওপরেও কিন্তু এরকমভাবে সুন্দরভাবে করা হচ্ছে। বারাসাতে কিন্তু রেজিমেন্ট ক্লাবে প্যান্ডেলের জন্য তো অবশ্যই বিখ্যাত, কিন্তু এতে কালী ঠাকুর কিন্তু আরও বিখ্যাত হয়। কিন্তু এখনও কালী ঠাকুর আসেনি। তোমরা চলো ভেতরে চলো, আর এখানকার কিছু যারা তাস হচ্ছে তাদের মধ্যেও কিছু শুনে নেব। চলো, দেখতে পাচ্ছ ওপরটা বলবো, ওপরটা দেখাতে, ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে তাস তরা হচ্ছে। এইগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা হাত দেবো না, কিন্তু জাল দিয়ে তৈরি করা হয়েছে। আমরা ধরের মধ্যেও এরকম ইউজ করে থাকি। এই পাইপ দেখতে পাচ্ছি, আমরা শোলা নতুনভাবে ফুটিয়ে তুলেছে। আর কিন্তু এখানটা কী থিম হয়েছে সেটা আমরা একটা তাঁতুর কাছে শুনে নেবো। তো চলো, এখানটার থিমটা হচ্ছে তাঁতুর মধ্যে তো আমরা শুনে নিলাম সৃষ্টি। সৃষ্টি একটু নতুনত্বভাবেই তুলে ধরেছে। এখানটা কী সৃষ্টি হচ্ছে? যখন মানবের সভ্যতায় আসছি সেই সময়টা মানুষ যেভাবে আনন্দ করে বাজনা বাদক নিয়ে সেই সমস্ত ধরে আমরা কাজটা করছি। এখানটা সৃষ্টিতে বলা হচ্ছে আমাদের হাসতে শেখাচ্ছে। আচ্ছা, আমরা অনেক কিছু শিখে নিলাম এখান থেকে। তোমরা অবশ্যই এসো রেজিমেন্টে, এখনো পুরো তৈরি হয়নি, সোমবার থেকে পুরো স্টার্ট হয়ে যাবেন, অর্থাৎ কালী পুজোর থেকে। এখানটা কিছু শ্যুট দেখে নেবো, তাঁতুরা তাস হচ্ছে সেটা একটু শ্যুট দেখে নেবো, তারপরে যাবো অন্য লোকেশনে। তো চলো, পুরো প্যান্ডেল ঘোরা হয়ে যাচ্ছে। কিছু নতুনত্ব শিখলাম এখান থেকে, আবার কিছু নতুন শেখার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি পাইনিয়ার পার্ক। মানে অনেকেই এই প্রশ্নটা আমাদের তুলেছে, স্টেশন থেকে কেদারনাথ তদ্দূর, অর্থাৎ তার সাথে যে কেদারনাথের প্যান্ডেলটা হয়েছে সেখানে তদ্দূর স্টেশন থেকে। ততক্ষণ তোমরা ধৈর্য ধরে থাকো, অবশ্যই আমরা সেখানে যাবো, সেখানটা প্যান্ডেলও তোমাদের দেখাবো। আমরা যাচ্ছি পাইনিয়ারে। তো চলো, এখন কিন্তু আমরা এসেছি আইনের পার্কে। আর এইখানে কিন্তু এবার থিম হয়েছে মরত্তর তাজবা টাওয়ার। এখনও কিন্তু এখানে পুরো দোছানো কমপ্লিট হয়নি। এখানে দেখতেই পাচ্ছ তাঁতুরা নিচে যে তত্ত্বাধুলো সেগুলো পাচ্ছে। দেখো এদিকতে তোমরা যখন আসবে এই সাইডটা তোমরা ফটো তোলার জন্য কিন্তু একটা বেস্ট জায়গা। আর এইখানে কিন্তু একটা বিশেষত্ব হলো, এদিকে পুতুর পুতুলের ওপর কিন্তু প্যান্ডেল আছে। এই যে ভেতর থেকে এখানেও লাইটিং বসবে। আর এই দিকে আমি দেখাতে বলবো তাঁতু কিন্তু আরও নতুনভাবে কিন্তু হচ্ছে ফাউন্টেন লাগাচ্ছে। এটা হ্যাঁ ইউটিউব চ্যানেল, এটা ওপরে খুব সুন্দরভাবে এখানে চড়া হচ্ছে। আমরা একটু বাইরে যাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি বলতেই তো ভুলে যাচ্ছি, তোমরা এখানে কীভাবে আসবে? তোমরা কিন্তু স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে সোজা কিন্তু হাঁটবে, তারপরে এসে দেখতে পারবে পাইনিয়ার পার্ক। অবশ্যই স্টেশনে নেমে কিন্তু তোমরা ভ্যান টোটো কিছু ঠিক করো না। স্টেশন থেকে পাইনিয়ারের দূরত্ব কিন্তু প্রায় 1 থেকে 2 মিনিটের রাস্তা। তোমরা অবশ্যই এসো পাইনিয়ার পার্কে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা দাদার সাথে দেখা হলো, মানে ছোটবেলার থেকেই বন্ধু। আর দাদাটা সাবস্ক্রাইবও তোরে রেখেছে, তোরে রেখেছো তো? একদম একদম বিগ ফ্যান। আর ভালো থেকো, সুস্থ থেকো, আর পূজোর সময় মাছ পড়বো অবশ্যই, নিজেই মাছ পড়িনি। আচ্ছা ঠিক আছে দাদা। আর এই দাদাটাও আছে, এই দাদাটাও সাবস্ক্রাইব করা আছে। লক্ষ্মী পুজোর সময় যখন আমি ঠাকুর কিনতে আসলাম এই দাদাটা দোকান থেকেই কিনেছিলাম, তখন ভিডিও করতে পারিনি। আর তো পরের লোকেশনে আমরা যাবো। তো চলো, বড় তো এটা কিসের লাইটিং, এখন আমরা কোথায় যাচ্ছি? তো সারপ্রাইজ, এখন কিন্তু আমি চলে এসেছি 2022-এ বারাসাতের সবচেয়ে বড় পুজোতে, অর্থাৎ কেদারনাথ। শিব মহাদেব।
বারাসাতে কিন্তু কেদারনাথের প্যান্ডেলটা সবার মুখে কিন্তু প্রচলিত, আর বাইরের থেকে যারা আসছে সবাই বলছে কেদারনাথের পুজোটা কোথায় হয়েছে। এখন আমরা কেদারনাথ ওইখানে কেদারনাথের পুরো পাশে দাঁড়িয়েছে, আমরা দেখতেই পাচ্ছি অনেক লোক কিন্তু আসতে এসছে, এখনও কিন্তু পুজোর অনেক দিন বাকি আছে। আমরা যারা আসবে তারা তাড়াতাড়ি বারাসাতে চলে এসো, আর দেখো তত লোক। আর তোমাদের বলে দিই কীভাবে তোমরা এখানে আসবে, স্টেশন থেকে কিন্তু 10 মিনিটের রাস্তা হলো কেদারনাথ। সুভাষ ময়দানের পাশেই কিন্তু কেদারনাথের এই থিমটা হয়েছে, আর এই মাঠটা কিন্তু পার্থের মাঠ নামে বিখ্যাত। 2018 থেকে কিন্তু এই পার্থের মাঠ খুব বিখ্যাত হয়ে যাচ্ছে। 2018 বাহুবলী 2 এর কিন্তু এখানে থিমটা পুরো তুলে ধরেছিল। অবশ্যই তোমাদের বলছি কেদারনাথ যদি তোমাদের দেখতে হয় সুভাষ ময়দানের অপোজিটে কেদারনাথটা এসে ঘুরে যাবে। তো আমরা এখন ভেতরে ঢুকবো, তো চলো। তোমরা অনেকেই ভাববে আসল কেদারনাথের মতন একদমই করতে পারেন, কিন্তু সেটা না, পুরো আসল কেদারনাথ। দেখো মনে হচ্ছে পুরো কেদারনাথে আমি এসেছি। আপনি দেখতে পাচ্ছ কেদারনাথে যেমন সামনে সার ছিল, তোমার এখানে কিন্তু সার রাখা হয়েছে। আর দাদাদের দেখলে এখনো তাজ অল্প বাকি আছে, লাইটিংও অল্প হয়ে গেছে। দিনের মধ্যেই কেদারনাথের এইখানে খুলে যাবে, রবিবার খেতে আসতে পারবে। আর কালী পুজোর দিন কিন্তু প্রচুর ভিড় হবে। আমি সবাইকে বলবো তাড়াতাড়ি এই কেদারনাথের এইখানে দেখে যাও পুজোটা। বারাসাতে এসছে আর কেদারনাথ এতনি, এটা তো অতনে হতে পারে না। তো পরের লোকেশনে চলো আমরা যাই। এখন কিন্তু আমরা পরের লোকেশনে এসেছি, সাউথ ভাট্টাপল্লিতে। এইখানে কিন্তু এবার থিম হয়েছে বারাণসী ঘাট, আরতি হবে দিন রাত বারাণসী ঘাট। আর এইখানে কিন্তু আরও সৌন্দর্য ফুটি উঠবে, বারাণসী ঘাটে যেমন লাইভ আরতি করা হয় এইখানে কিন্তু লাইভ আরতি দেখানো হবে। অবশ্যই তোমরা এসো বারাণসী ঘাটে। স্টেশন থেকে কিন্তু 20 মিনিট লাগবে এইখানে আসতে, আর পরের লোকেশনে যাওয়া যাক, তো চলো। এখন কিন্তু আমরা এসেছি দমতল অফিসের পুরো কিন্তু পাশে তরু ছায়াতে। কিন্তু এবারে থিম হলো দৃষ্টিতর, এখনও পুরো রেডি হয়নি, কিছুদিন পর পুরো রেডি হয়ে যাবে, অনেকদিনই আছে হাতের সময়। তাদের কাছ থেকে আমি জিজ্ঞাসা করি এখানে কী থিম হচ্ছে, দৃষ্টিতনের ওপর যে তরছে কী থিম হচ্ছে, আমরা সেটা এখানটা দাদাদের কাছ থেকে শুনে নেবো। তো চলো একটা দাদার সাথে আমরা কথা বলবো। তোমার নাম কি? আমার নাম অতনু। এই দৃষ্টিতনটা হচ্ছে তা এইখানে কী বোঝাতে চাইছে সবাইকে? এখানে বোঝাতে চাইছে যে দৃষ্টি তো যে কোনো জিনিস তৈরি হয় দৃষ্টি দিয়েই, দৃষ্টি প্রথম শুরু, তো দৃষ্টি দিয়েই তৈরি হয়, আর মানুষ ওটা দিয়ে তাকিয়ে মানুষ সব কিছু তৈরি করতে পারে, সেইটা এখানে তুলে ধরা হয়েছে আর কি। আচ্ছা, এখানে খুব সুন্দরভাবে কিন্তু তরা হচ্ছে, আমরা এই সমস্ত জিনিস দেখি ঠিক তেমনভাবে কিন্তু তুলে ধরা হচ্ছে দৃষ্টিতন। এই পাশে কিন্তু হচ্ছে ফায়ার ব্রিগেড, এই পাশে কিন্তু তরু ছায়া। যদি তোমরা স্টেশনে নেমে পায়ে হেঁটে এইসব জায়গা দেখতে চাও কিংবা এইখানে আসতে চাও, 40 মিনিটের টাইম লাগবে কিন্তু এখানে আসতে, বেশি দূর না। তোমরা স্টেশনে নেমে বলবে ফায়ার ব্রিগেডে যাবো, এখানে তোমরা নামিয়ে দেবে এবং দৃষ্টিতন তোমরা দেখতে পারবে। তোমাদেরকে কিন্তু আমরা সাইকেলে চেপে পুরো ঠাকুর দেখালাম, অর্থাৎ 5টা কিন্তু স্টেশনে কাছাকাছি ঠাকুর দেখালাম। আর তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই নিউ ভিউয়ার সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও তোন প্যান্ডেলটা তোমাদের বেস্ট লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই।